Hello, my lovely viewers. Assalamu alaikum. Bangladeshi mam London. Ekhon shokalbela, aaj Father's Day. Tai bachchader pokkho theke ami amar husband er jonno ekta card niye eshechhilam. To bachchara amake bar bar bole diyechilo je abbur jonno tumi ki ki korbe egulo egulo niye ashbe. Bolam thik ache, shudhu card niye ashi karon tomar abbu to kichudin age perfume kineche. To ekhon kinle hoyto bara ago korte pare. Tai card thakuk আর আমরা দেখি সারা দিন আর কি করা যায় তো আদিয়ান এখন ব্রেকফাস্ট করছিল আয়াজও আর এখন আমি আর আমার হাজবেন্ড ব্রেকফাস্ট করছি আমি কনফ্লেক্স খাচ্ছি আর আমার হাজবেন্ড রুটি খাচ্ছে তো দিনটা তো ভালোই শুরু হলো কারণ আজকে ছুটির দিন যাদের বাবা বেঁচে আছেন তাদের সবার জন্য ফাদার্স ডে শুভেচ্ছা এবং অনেক দোয়া যাদের বাবা মারা গিয়েছেন তাদের সবার জন্য দোয়া থাকবে আল্লাহ যেন তাদের বেহেস্তের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দেয় তো আজকে আমার আব্বাকেও আমরা ফোন দিব আসলে মাদার্স ডে আসলে আমাদের খুব কষ্ট লাগে কারণ আমার তো মা নেই সেজন্য তো আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে ফাদার্স ডে আসলে ভালো লাগে তবে একটা কষ্ট তো থেকেই যায় যেটা আপনারাও জানেন আমার মেজ বোনের বাচ্চাগুলোর জন্য কারণ ওরা বাইরের দেশে মানুষ হয়েছে এইসব দিবসগুলো এইসব দেশের বাচ্চারা খুব মেইনটেইন করে কারণ স্কুল বলেন বাইরে তাদের ফ্রেন্ডস আর সবাই কিন্তু মাদার্স ডে ফাদার্স ডে এগুলো উদযাপন করছে এবং সবগুলোতে গেলে দেখা যায় অনেক গিফট সাজিয়ে রেখেছে অনেক ফুল সাজিয়ে রেখেছে আমার সবসময় ওদের জন্য খুব কষ্ট লাগে যে ওরা তো কষ্ট পাচ্ছে এটা ভেবে তো আল্লাহ যেন ওদের মনের সব কষ্ট দূর করে দেয় তো আমি আর আমার হাজব্যান্ড এখন সিটিং রুমে চলে আসছি চা নিয়ে আসছি আর টিভি দেখছিলাম আমি ট্রেটা কিছুদিন আগে কিনেছিলাম যদি এটা মিরর ট্রে আমার খুব ভালো লেগেছিল ট্রেটা দেখে তারপর আবার মনে হলো যে মিরর ট্রে তো হয়তো বা ডেকোরেশনের জন্য তো ভালো হয়তো বা নতুন বিয়ে হলে বউকে দেখানোর জন্য যে মিররটা ব্যবহার করা হয় সেটার জন্য হয়তো এটা বেশি পারফেক্ট তারপর আমার ভালো লেগেছে আমি কিনে নিয়েছি তো আমি এখন একটু নিজে নিজে বের হয়েছি মানে একা বন্ধের দিনগুলোতে আমার হাজব্যান্ডের সাথে তো বের হই কিন্তু আজকে আমার ইচ্ছে হলো আজকে আমি গ্রিন সিটির দিকে যাচ্ছি না আজকে তো রবিবার গ্রিন সিটির দিকে আমার যাওয়ার কথা ছিল কিন্তু না আজকে আমার অনেক কাজ আমি গ্রিন সিটির কাজগুলো আজকে বাদ রেখেছি গ্রিন সিটির জন্য আমি নেক্সট উইকটা রেখেছি তো আমি একটু ওয়েস্ট ফিল্ডে চলে আসছি কারণ হচ্ছে আমার বাচ্চারা ফ্যান চাচ্ছে আমার একটা ফ্যান আছে হ্যান্ড ফ্যান আমি ট্রেনে বলেন যেখানটা গরম লাগে ব্যাগে থাকে সবসময় আমি এটা ইউজ করি তো ওরাও এখন চাচ্ছে স্কুলে সবাই নাকি নিয়ে যায় আদিয়ান বলছে আয়াস বলছে তো আমি ওয়েস্ট ফিল্ডে চলে আসছি ওয়েস্ট ফিল্ডে আমি চলে আসছি জন লুইসে যাওয়ার জন্য শুধু একটা শপের উদ্দেশ্যে আসলেই তো হয় না যেতে যেতে দেখা যায় অনেক কিছু দেখা যায় তো আমি প্রথমে এমএনএস থেকে বাচ্চাদের জন্য একটু বানানা কিনে এলাম আরেকটা শপে আসছি এটা হচ্ছে মনসুনের অ্যাক্সেসরিজ শপ এখানটায় দেখলাম অনেক সেল দিয়েছে এখন কিন্তু স্পিল্ডে অনেক শপে সেল চলছে এই ব্যাগগুলোতে পার্টসগুলোতে অনেক সেল আসছে এখানে ভালো ভালো ব্যাগও আছে অর্নামেন্টস আছে আমার অনেক ভালো লাগছিল অনেক কিছু সব কিছু না কিছু কিছু জিনিস তারপর নিজের জন্য একটা পার্স নিয়ে নিলাম কোরবানি ঈদের ড্রেসের কালারের সাথে মিলিয়ে পার্সটা নিলাম যদিও আমি কয়েকটা ড্রেস নিয়েছি ঈদের আগে আপনাদের সাথে শেয়ার করব কিছু ড্রেস বানাতে দিয়েছি তো ফাইনালি জন লুইসে চলে আসছি দেখেন কত সুন্দর লাগছে না সামারের একটা ভাব অনেক কিছু জন লুইস মানে ভালো লাগা এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আমার তো অনেক ভালো লাগে আমি এই সেটটা তো কিনেছিলাম ব্লুর মধ্যে তো স্টারগুলো খুব ভালো লাগছিল তারপর মনে হলো যে না এখন আর টাকাও তো নষ্ট করব না মানে আসলেই না মনে হয় কি এটা তো খুব সুন্দর এটা তো খুব সুন্দর আমার মনে হয় তারপর আবার মনে হয় যে না থাক বাসায় লাগবে না দরকার নেই নিজেকে সান্ত্বনা দিই আমি এখানে বেশিক্ষণ থাকবো না আমি এখানে টোটাল এক ঘন্টার মতো থাকবো পুরো মার্কেটটায় তারপর আমি বাসায় গিয়ে রেডি হয়ে আমার হাজব্যান্ডের সাথে আবার একটু বের হবো আজকে আমাদের একটু আইকিয়াতে যেতে হবে বিএনকিউতে যেতে হবে একটু ক্যানিং টাউন একটা শপে যেতে হবে সেজন্য টাইমটা এভাবে সেট করেছি তো জন লুইসে এসব খুব বেশি ঘুরছি না অল্প কিছু জায়গায় ঘুরেছি এই সেটটা আমার ভালো লাগে আমার কিছু প্লেট আছে এই সেটটা তো ভালো লাগছিল দেখে তারপর মনে হলো যে থাক
বাসায় তো অনেক ডিজাইনের আছে, এখন আর দরকার নেই। আসলে আমাদের এখানে শোকেস নাই, তো এখানে সেগুলো সাজিয়ে রাখার জায়গা কম। স্টোররুমে যতটুকু রাখা যায় ঠিক অতটুকুই কি আমরা কেনার চেষ্টা করি। যাদের বাসা অনেক বড়, 5-6 বেডরুমের বাসা, তাদের সাজিয়ে রাখার অনেক জায়গা থাকে, তারা কিনলে ঠিক আছে। তবে এদেশে কিছুদিন পরপরই ডিজাইন চলে আসে, তাই দেখা যায় কিছুদিন পরপরই আপনার কিনতে ইচ্ছে করবে। তাই এক কালারটা আমার কাছে মনে হয় সবসময় ভালো। এক কালার কোনো কিছু ইউজ করলে সেটা সবসময় চাহিদা থেকে যায়, সেজন্য আমি সবসময় সাদা কালারটাই বেশি প্রেফার করি আর কি। জন লুইসের দামটা একটু বেশি, একটা নর্মাল ব্লু টি শার্ট কত দাম মাথা ঘুরে যায় দেখলে আর কি। 7,000, 8,000, 9,000, 10,000, 20,000 আছে নর্মাল টি শার্ট এরকম, মানে কটনের মধ্যে, তো সেজন্য দামটা বেশি। আর খুব সেল দিয়েছে জন লুইসের জ্যাকেট বলেন, ব্র্যান্ডের ব্যাগগুলো, পারফিউম, সব কিছুতে খুব সেল চলছে। তো আমি কিছুক্ষণ দেখলাম, দেখতে দেখতে তো আমি টায়ার্ড, আমি তো সবসময় ঘোরাফেরা করি, তাই সব কিছুতে আবার উৎসাহ জাগে না। তো আমি আবার বের হয়ে গেলাম, মনে হলো যে একটু খাদিতে যাই। খাদিতে অনেক ভিড় দেখেছি আসার সময়, দেখেন ঈদের কি ভিড়। আর এই নর্মাল ড্রেসগুলো 22 পাউন্ড করে আসছে, এবং এগুলো যদি আপনি সারাদিন ওয়াশিং মেশিনে ধোন নষ্ট হবে না, এরকম একটা কাপড় আমার ভালো লাগছিল। তারপর মনে হলো যে না, এখন আর কিনবো না, কিন্তু দেখতে ভালো লাগছিল। মাঝে মধ্যে ভুলে যাই যে বাসায় অনেক ড্রেস আছে, তারপর অনেকক্ষণ ঘোরাফেরার পর তখন মনে হয় যে না কিনবো না, এখন না পরে, এরকম হয় আর কি। তো কিছুদিন আগে যেহেতু আমি কিনেছি, তাই আজকে আর কিনলাম না। এখন বাসার দিকে চলে যাব। বাসার দিকে যাওয়ার আগে এখানেই তো টাইগার শপ, দেখি এখানটায় কী কী আছে, কারণ টাইগার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। মাঝে মধ্যে সামারের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আসে এখানে। তো আজকেও দেখলাম অনেক ভালো ভালো জিনিস ছিল ওদের। আসলে সামারে ওরা বেশিরভাগ ঘুরতে যাওয়ার জিনিসগুলো বেশি আনে, যে সামারে তো মানুষ বেশি 2-3 দিনের জন্য ঘুরতে যায়, তখন কী কী লাগতে পারে সেই জিনিসগুলো এখানে বেশি থাকে। এটা আইস রাখার জন্য পট, সব কিছু মিলে খুব সুন্দর। তবে পুরোটু ঘুরবো না, আমার সময় খুব কম, বাসায় যে আবার বের হতে হবে সেজন্য। আর সামনের দিকটা একটু বেশি সাজানো থাকে, ভেতরের দিকটায় দেখা যায় বাচ্চাদের জিনিসপত্র একটু বেশি থাকে, তাই সামনের দিকটা একটু ঘুরলাম। আর এখান থেকে আমি আমার কলিগের জন্য একটা বানানা বক্স নিয়ে নিলাম, কারণ জবে আমাদের অনেকেই দেখা যায় যে বানানা নিয়ে যায়। তো আমি কয়েকজনকে দিয়েছি, ওরা খুব খুশি হয়েছে, কারণ দেখা যায় বানানা আপনি যদি ব্যাগে করে কোথাও নিয়ে যান একটু সফট হয়ে যায়, আর যদি হার্ড বক্সের মধ্যে করে নিয়ে যান তাহলে সে বানানাটা কিন্তু ঠিক থাকে। আমি বাসায় চলে আসলাম, এই তো দুটো ফ্যান আনার কথা ছিল, তারপর আবার মনে হলো যে না, আদ্রিতার জন্য একটা নিয়ে যে ও পছন্দ করে, তো আমি 3 কালারে 3টা এনেছি। আদিয়ান সাদাটা পছন্দ করেছে, আয়াস ব্লু কালারটা পছন্দ করেছে, আর আদ্রিতা অরেঞ্জ কালারটা, কারণ এই 3টা কালারই ছিল। গ্রে কালারটা ছিল, গ্রে কালারটা শেষ হয়ে গেছে, তাই এই 3টাই নিয়ে আসলাম। এবং খুব বাতাস, খুব ঠান্ডা বাতাস, ওরা খুব পছন্দ করেছে, আবার ফোল্ড করে রাখা যায়। তো বাসায় তরমুজ ছিল, তরমুজ কেটে সবাইকে দিলাম যে তোমরা খাও, আমরা একটু বাইরে যাচ্ছি, তারপর এসে আবার তোমাদের খেতে দিব। আমার হাজব্যান্ড আর আমি, আমরা যেতে যেতে অনেক ছবি তুলি, ভিডিও করি, ভালোই লাগে। আসলে একটা সময় তো অত ঘোরাফেরা করতে পারতাম না দুজনে মিলে, এখন বাচ্চারা যেহেতু আল্লাহ তাআলার অশেষ রহমতে একটু বড় হয়েছে, সেজন্য একটু এদিক সেদিক যাই, ভালোই লাগে এখন সময় কাটাতে, ভালোই লাগে। আর আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলে যে আরও আগে থেকে যদি আমরা এভাবে ঘুরতে পারতাম। আসলে এটা একটা সময় পর মানুষ বলে, কিন্তু দেখা যায় ওই সময়টায় সে অত সময় দিতে পারতো না, বিভিন্ন কারণে, তো জব নিয়ে ব্যস্ত থাকতে হতো, বা আমার বাচ্চারও ছোট ছিল, আমিও বের হতে পারতাম না। মানুষের যতই বয়স হবে ততই আফসোস থেকে যাবে সব কিছু নিয়ে। আপনার আজকের দিনটা যে চলে গেল না, আজকের দিনের জন্য একদিন আফসোস করতে হবে যে আমার ওই দিনগুলো চলে গেল, সেই দিনগুলো আমি যদি আবার পেতাম, আবার এভাবে সাজাতাম, এভাবে করতাম, এরকম আর কি। তো আমরা এখন ক্যানেন্টাউনের একটা শপে যাচ্ছি, আমার বাসায় কিছু কাজ করতে হবে, সেজন্য আজকে সব কিছু কিনে ফেলবো। সাথে আমাদের বিল্ডার আছে, বিল্ডার আগে চলে আসবে, তারপর আমরা এখন আসলাম, তারপর আমরা সবাই পছন্দ করে নিব। শুধু একটা শপ না, কয়েকটা শপ থেকে কিনব। তো যেতে যেতে একজনের স্টোরি বলি, আমি তো প্রায় বিভিন্ন
জাগে ঘুরি। তো সেদিন একটা আপুর সাথে পরিচয় হলো, উনি একটা শপে জব করে ওয়েস্টফিল্ডে, কোন শপে সেটা বলবো না, নামটাও বলবো না। তো ওনার সাথে হঠাৎ পরিচয় হয়ে অনেকক্ষণ গল্প করলাম, দেখতে ভালো, ফ্যামিলি ভালো, ওনারা ইতালি থেকে এসেছিলেন এক সময়, ওনার ফ্যামিলি খুব এডুকেটেড ফ্যামিলি। তো ওনার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে উনি এখানে আছেন, মোটামুটি আছেন। ওনাদের টাকা পয়সার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা কোথায় জানেন, সংসারে শান্তি নেই। তো আমি আমার পরিচয় তো দেইনি, আমার সবসময় মুখ তো ঢাকা থাকে। তো অনেকক্ষণ গল্প টল্প করলাম, তো ওনার হাজব্যান্ডের কথা বললো, ওনার মেয়েদের কথা বললো, ছেলে মেয়েদের কথা। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে প্রবলেমটা আসলে কোথায় আপু, আপনার এত কমপ্লেন, তো প্রবলেমটা আসলে কোথায়? আসলে সবার সংসারেই তো প্রবলেম থাকে, সবারই ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়, বুদ্ধি চালিয়ে এগিয়ে যেতে হয়। তো অনেক কথাই হলো, আমরা এর মধ্যে আইকিয়াতেও কিন্তু চলে আসছি, বিএনকিউর কাজ শেষ করে আইকিয়াতে আমি আর আমার হাজব্যান্ড এখন লাঞ্চ করব। এবং ফাদার্স ডের জন্য আমার হাজব্যান্ডকে বললাম আজকে আমি তোমাকে খাওয়াবো, কারণ বাচ্চাদের নিয়ে আসি নাই, বাচ্চারা এতক্ষণ ঘুরতে পারতো না, ওরা টায়ার্ড হয়ে যায়। তো এখানকার নিয়ম হচ্ছে ট্রলি নিয়ে আপনি লাইনে দাঁড়াবেন, তারপর এখানে পছন্দ করে ওদের অর্ডার করবেন, ওরা খাবার দিয়ে দিলে তারপর আপনি সে কাটলারি সেট আছে সেগুলো নেবেন, কাপ নেবেন, তারপর আবার লাইনে দাঁড়াবেন, সেখানে আবার পে করবেন, তারপর গিয়ে টেবিলে বসবেন, খাওয়া শেষ হলে আপনি সেই কাপ নিয়ে কফি নিয়ে নেবেন। কফি তো প্রথমেই পে করে ফেললেন, পরে আর পে করতে হয় না, এখন টেবিলে বসে আর কি আপনি খেয়ে নেবেন, এই তো। তো এখন ওই আপুর স্টোরিটায় আসি, ওনার কষ্টটা হচ্ছে কি, ওনার হাজব্যান্ড ওনার মা বাবাকে 17 বছর বা 16 বছর আগে এনেছিলেন, ইতালি এনেছিলেন, তারপর লন্ডনে নিয়ে আসছেন আর কি। ইউরোপ থেকে যারা লন্ডনে আসছিলেন তারা সবাই মা বাবা, একসময় ভাই বোন, খালা খালু, চাচা চাচা সবাইকে আনারই অনুমতি পেয়েছিলেন, তবে কিছুদিন যাবৎ সেটা আবার বন্ধ হয়েছে। তো যার সুবাদে ওনার মা বাবা তো ওনার কাছেই থাকতেন, ওনার বাচ্চাদের লালন পালন করেছেন। তো ওই আপুর মা বাবাকে উনি খুব টেক কেয়ার করে, ওনার বাবা মার খুব সুনাম করলেন যে আমি আমার মা বাবাকে টেক কেয়ার করি। কিন্তু প্রবলেমটা হয়েছে কখন জানেন, ওই যে ওনার হাজব্যান্ড যখন লন্ডনে আসলো তখন আবার উনি ওনার বাবা মাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে। তো এই আপু আবার ওনার বাসায় ওনার শ্বশুর শাশুড়িকে অ্যালাউ করেনি, অন্য বাসায় রাখতে হবে, ওনার বাবা মা ওনার কাছে আছে কিন্তু ওনার শ্বশুর শাশুড়ি ওনার বাসায় অ্যালাউ না, ওনার শ্বশুর শাশুড়ির সাথে উনি কখনো দেখাও করেন না, ওনার এগুলো পছন্দ না। আমি অবাক হয়ে গেলাম, আমি বললাম যে আপু এভাবে তো আসলে সংসার হয় না, বললে না হোক তাতে আমার কি। তা আমি বললাম আপনি যেভাবে বলছেন আপনার এই 20-21 বছরের সংসার, তো এখন আবার বলছেন সংসার ভেঙে দেবেন এই সেই, এটা তো মানে এভাবে হয় না, আর এভাবে আসলে আমরাও চিন্তা করতে পারি না, আপনি শ্বশুর শাশুড়ির সাথে কেন কথা বলবেন না, ওনারা যেহেতু অন্য বাসায় ভাড়া থাকে, আর আপনার হাজব্যান্ড তো অনেক বড় একটা কাজ করেছে, বাবা মাকে অন্য বাসায় রাখছে, যদিও গভর্নমেন্ট টাকা দেয়, হাজব্যান্ডের টাকা কোনো খরচ হচ্ছে না। এবং উনি আমাকে বললো যে না আমি আমার মা বাবার থেকে অনেক টাকা পাচ্ছি গভর্নমেন্ট থেকে, তো সেগুলো আমি খুব ভালো খরচ করি, কিন্তু ওনার হাজব্যান্ড যদি বলে তোমার বাবা মা তো এই বাসাতে আছে তো আমাকে কিছুটা খরচ, সেটাও উনি অ্যালাউ করে, মানে ওনার সব কথাতে আমার মনে হলো যে না উনি ওনার পক্ষটা কি বেশি টানছে। তো আসলে সবার ভিতরেই তো কষ্ট থাকে, শ্বশুরবাড়ি নিয়ে কষ্ট সবার ভিতরেই থাকে, তবে বাবা মাও যে খুব মানে ভালো হয় সব ফ্যামিলিতে তাও না, বাবা মাও অনেক স্বার্থবাদী হয়, অনেক এক্সাম্পল আছে আমার কাছে কিন্তু দিব না। তো সব কথার মূলে আমি ওনাকে বললাম আমার সময় আসলে খুবই কম, আপনি আসলে ধৈর্য ধরেন আর শ্বশুর শাশুড়ি সাথে কথা বলবেন না কেন, আপনার হাজব্যান্ডকে হ্যাপি রাখতে হলে ওনার বাবা মারও আপনার সেবা করতে হবে, সব দিকে আপনার মেনটেন করতে হবে। আসলে বেশিরভাগ মেয়েরে আমি দেখি কি বাবা মা আসলে সংসারে খুব শান্তি, হাজব্যান্ডের সাথেও ব্যবহার খুব ভালো হয়ে যায়, হাজব্যান্ডকে তখন মানে একদম তোমাকে চাই আরও কাছে এরকম একটা অবস্থা সারাক্ষণই করতে থাকে। যখনই শ্বশুরবাড়ির লোকজন আসে তখন হাজব্যান্ডের সাথে ঝগড়া লেগে থাকে, এটা কিন্তু ঠিক না। আপনার চিন্তা করতে হবে এই হাজব্যান্ডকে ওনার বাবা মা কিন্তু অনেক কষ্টে লালন পালন করে আজকে এই পর্যায়ে এনেছে, যার ফলে আপনাকে সে বিয়ে করেছে, যার ফলে আপনি এই দেশে এসেছেন।
তোর হাজব্যান্ডেরও স্যাক্রিফাইস করতে হবে মেয়ের বাড়ির দিকে, মেয়েদেরও করতে হবে। তবে আমাদের সমাজে দেখা যায় হাজব্যান্ডের ফ্যামিলিকেই বেশি আমাদের প্রাধান্য দিয়ে আসতে হয়, যেটা আমি দেখে আসছি আর কি। আর যারা নাকি বলবে না আমিও তো স্টাবলিশ, আমি পারবো না, আমি এখানে থাকবো না, তাদের সংসার আসলে কন্টিনিউ করাটা অনেক অসম্ভবের একটা ব্যাপার। তো আমি বললাম যে আপু আপনি আসলে ধৈর্য ধরেন, আর ওনার হাজব্যান্ড এমন একটা পর্যায়ে চলে আসছে ওনার সাথে থাকতেও চাচ্ছে না, এবং উনি সেটা নিয়ে মানে আপসেটও না, কিন্তু ওনার ফেস দেখে আমি বুঝেছি উনি অনেক আপসেট। অনেকে জিদ করে বলে না যে না তাতে কী হয়েছে আমি থাকবো না এসে, কিন্তু না, এত বছরের সংসার তো বাবা মা বাবা মা করে অনেকে সংসার অশান্তি নিয়ে আসেন, ভাই বোন ভাই বোন করে অশান্তি নিয়ে আসেন। আমার কাছে মনে হয় এগুলো থেকে একটু দূরে থাকেন, আপনার সংসারটাকে আপনি সুখে রাখেন। দূর থেকে যদি মাঝে মধ্যে দরকার হয় বাবা মাকে ভাই বোনকে কিছু দেবেন, কিন্তু সংসারটাকে ধরে রাখেন। আজকে যদি আপনার ডিভোর্স হয় না, আপনার ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সবাই বলবে আপনার দোষ ছিল, জানেন সেটা। মেয়েদের দোষটা সবসময় আগে হয় আমার মতে, আর ইসলামে তো আছে বাবা মাকে সবারই করতে হবে, তো ছেলেদেরও যেমন করতে হবে মেয়েদের করতে হয়, তবে মেয়েদের হাজব্যান্ডের অনুমতিটাও লাগে, অনুমতি নিয়ে করতে হয়। তো আমার যেটা মনে হয়, আসলে আমি কতটুকু ভুল বলেছি কতটুকু রাইট বলেছি আমি জানি না, তবে আমার মনে হয় যে হাজব্যান্ডের ফ্যামিলির সবাইকে সম্মান করা দরকার। আর আমি যেমন প্রথম থেকে আপনাদের বলে আসছি যে আমি যেমনটা আমার শ্বশুরবাড়ির সবার সাথে খুব মিশি, যতটুকুই ওনাদের কাছ থেকে আমি কষ্ট পেয়েছি তারপর আমি খুব ভালো ব্যবহার করি এবং খুব ভালোভাবে থাকার চেষ্টা করি। কিন্তু আমার হাজব্যান্ড কোনোদিনও কোনো রকম কষ্ট পায় না, অনেক ভালোবাসা পেয়েছে, কিন্তু ও খুব কম কথা বলে, আমাদের সাইডে অত ফোন টোন দেয় না। আসলে এটা ওর একটা স্বভাব, ও যে কথা বলে না তা না, আমি যদি ফোন করে ওকে ধরিয়ে দিই তখন কথা বলে, কিন্তু অনেকে থাকে না অল্প কথা বলে, আবার অনেকে থাকে খুব বেশি কথা বলে, যেমন আমি বেশি কথা বলি। তো এগুলো না আপনার চিন্তা করতে হবে, চিন্তা করে করে আপনার সংসারে না শান্তি ফিরিয়ে আনতে হবে। এই বাবা মা ভাই বোন করে আমি দেখেছি অনেকেই সংসার কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তো এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আর বাচ্চারা বড় হওয়ার আগেই আপনার যা সিদ্ধান্ত নিতে হবে, বাচ্চারা বড় হয়ে গেলে, এই যে একটা বড় সিদ্ধান্ত আপনি চলে গেলেন আরেকজনের কাছে, এটা বাচ্চাদের জন্য অনেক কষ্টের, অনেক বেশি কষ্টের। বাচ্চাদের কথা ভেবে আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, যেন এই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হলে তার শ্বশুরবাড়ি যেন আপনার জন্য কথা না শোনায় যে ওর মা তো এই টাইপের ছিল, ওর মায়ের তো চরিত্র ভালো ছিল না, এগুলো যেন না শোনায়। আমার যেটা মতামত, আমার এটা মনে হয় যে আমাদের কিন্তু বয়স হয়ে যাচ্ছে, তো এই বয়সে এসে আপনি 40-42-43 বছরে এসে আপনি যদি এরকম একটা সিদ্ধান্ত নেন, তাহলে আপনি ওই যে বিয়ের পরে যখন বাচ্চা ছোট ছিল তখনই সিদ্ধান্তটা নিতেন, আপনার হাজব্যান্ডও রক্ষা পেয়ে যেত, আপনিও রক্ষা পেতেন। কিন্তু এই সময়টা এসে বাচ্চাদের বয়স 20-22 বছর হয়ে গেছে, এই সময়টা এসে যদি কোনো সিদ্ধান্ত নেন আপনি সমাজের কাছে অপরাধী হবেন, আর কেউ না। আমার কথাটা আপনি মিলিয়ে দেখবেন, আপনার ঘনিষ্ঠ যে ফ্রেন্ড, আপনার প্রাণের প্রাণ, মানে যার সাথে সারাদিন গল্প করেন, সে আপনাকে প্রথমেই বলবে যে তুই খারাপ ছিলি, বা আপনাকে না বললো অন্য অন্য মানুষের কাছে বলবে যে ওর এই দোষ ছিল, এই দোষ ছিল, ওর হাজব্যান্ড আসলে ভালোই ছিল, ওর একটু সমস্যা, সারাদিন বাবা মা করে, শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না, কত দেখলাম এরকম। তো এই তো স্টোরিটা বললাম, কেন অনেকের এই প্রবলেম, তো অনেক কিছু শিখতে পারবেন স্টোরিটা শুনে, তাই বললাম। আর আমাদের দুজনেরও আইকিয়াতে টুকিটাকি কিছু কেনার ছিল, সেটা কিনে নিলাম। তো এখন আমরা বাসার দিকে যাব, আমার হাজব্যান্ড আজকে বাচ্চাদের জন্য কিছু রান্না করবে, সেজন্য চিকেন ভিজিয়ে রেখে আসছে, আমিও যা যা রান্না করব ভিজিয়ে রেখে আসছি। তো আজকে ফাদার্স ডের জন্য আমি ভেবেছিলাম বড় একটা কেক নিবো, আমার হাজব্যান্ড বললো না মিষ্টি খাবার আর নিও না। আমরা আবার রাস্তায় একটু গাড়িটা থামিয়ে টেস্ট করতে আসছি, আদিয়ানের আগামীকাল ট্রিপ আছে, স্কুল ট্রিপ, সেজন্য আদিয়ান ফ্যানটা সেজন্যই কিনেছে, সে ট্রিপে ফ্যান নিয়ে যাবে, তার ফ্রেন্ড আর কি নিয়ে যায়। তো আমি বললাম কি আদিয়ান আমার ফ্যানটা তো একটু ছোট, তুমি ওইটা নাও আর নতুনটা আমি নিই। বলে না না আম্মু, তোমার ওই ওল্ড ফ্যান আমি নিব না, আমার নতুন লাগবে, আর আমার জন্য তুমি একটু ভালো কালার দেখে নো। তো সে সাদাটা নিয়েছে, সে ব্লুটা নিতে চেয়েছিল কিন্তু আয়াস দিবে না, তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি সাদাটাই নাও। তো আমরা চলে আসছি বাসায়।
ওদের জন্য আইকের থেকে ডাইম কেক নিয়ে আসছি। আমি বললাম দেখো এটাই তোমাদের কেক, তোমার আব্বুকে আমি কেক খাইয়েছি আইকিয়াতে, তো এটাই আদ্রিতে এই কেকটা খুব পছন্দ করে, আয়াজও খেলো। আর আদিয়ানের জন্য ওর আব্বু টেস্কো থেকে ওর স্কুলে খাবার এসে তো আরও কিছু খাবার নিয়ে আসছে, তো এখন ওর আব্বু একটা খাবার বানাচ্ছে ওদের জন্য। ও অনেক খাবার বানানোর চেষ্টা করে কিন্তু ফাইনালি আমার কাছে কেন যেন টেস্ট লাগে না। আমি বলি যে তুমি এত কষ্ট করছো শুধু শুধু, বাচ্চারা আসলে পছন্দই করে কেএফসি, মানে ওদের কমন কিছু খাবার আছে, ওদের যখনই আনকমন কিছু বানিয়ে দেওয়া হয় তখন ওরা আর পছন্দ করে না। তো বললো যে না তোমাদের ভালো লাগবে, আচ্ছা ঠিক আছে বানো। তো সে বানাচ্ছে আর আমি আমার রান্নাগুলো প্রসেসিং করছি। আমি আজকে মাসকলাই ডাল রান্না করব, তারপর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব মুগ ডাল দিয়ে, তারপর রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব। যখনই আমার বাসায় বাজার কমে যেতে থাকে তখন আমি এই টাইপের রান্না করি, কারণ কি ফ্রিজ থেকে এগুলো শেষ করতে হবে সেই জন্য। তা আমি ভাবলাম এই শনি রবিবারে তো আমি বাজারে যাইনি, সেজন্য আগে এগুলো শেষ করি, নেক্সট উইকে তো ঈদ চলে আসে, ঈদের বাজার করতে হবে। তো বাচ্চাদের খাবার দিয়ে দেওয়া হলো, তাদের পছন্দ হয়েছে, তবে আদিয়ান খুব বেশি পছন্দ করেছে কিন্তু আয়াজ না। আয়াজ বলল যে না ও ভাত খাবে, ওর আব্বু বললো ঠিক আছে যতটুকু খেয়েছে অতটুকু, আদ্রিতা আর আদিয়ান খুব পছন্দ করেছে। তো আমি ডাল রান্না করলাম, সব কিছু রান্না করলাম, আর ইলিশ মাছ আমি যে কি বলে সর্ষে ইলিশ করেছিলাম সেগুলো কিছুটা আছে। তারপর আবার কি করলাম, ওই লেজ মাথা আরও কিছু অংশ বাকি ছিল সেগুলো আবার প্রসেসিং করে আবার সেই সর্ষে ইলিশের মতো করে একসাথে রেঁধে ফেললাম, মানে খাওয়া হয়ে যাবে সেজন্য। তো আমার রান্নাগুলো হয়ে গেলো, এখন আমি রেস্ট নেব। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।